দেখো প্রথমেই তোমাকে জানাই যে আজকে পার্ক লেনে এই অগ্নিকাণ্ডের ঘটনা এবং ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলের তিনটে ইঞ্জিন এসেছে এবং কিছুক্ষণ আগেই যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই ঘরেই এই আগুন কিন্তু লেগেছে একতলা। এখানে কাপড়ের গুদাম এবং এখানে বন্ধ অবস্থায় ছিল এই গুদাম এবং এখানে কেউ ছিল না এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে কাপড়ের যে সামগ্রী সেখানে ছিল সেগুলো নষ্ট হয়েছে। ঘটনাস্থলে পাঁচটি থানার পুলিশ আছে, কিন্তু যে বিল্ডিং এর সামনে অতনুকুণ্ডুকে বলবো একটা বিল্ডিং এর ছবি দেখানোর জন্য, যে বিল্ডিং এর সামনে এখানে আমরা এসেছিলাম সেই এসছি যে অগ্নিকাণ্ডের ঘটনা সেই এখানে থাকে সেই সেই বিল্ডিং এ কিন্তু যত অফিস রয়েছে যত রেসিডেন্সিয়াল জায়গা রয়েছে সবাই বাইরে বেরিয়ে আসে। এক ঘটনাকারী ঘটনা ঘটে এবং কি দেখতে পান তখন আপনারা বলতে পারবো না। ঘন্টা ঘন্টা দেড়েক দুয়ের আগে আমরা কাজ করছিলাম ভেতরে, আমাদের মেডিকেলের তো ইমার্জেন্সি কাজ করছিলাম, হঠাৎ চেল্লামিল্লি আওয়াজ পাচ্ছি, নেমে এসে দেখছি ধোঁয়া আসা, পাড়ার ছেলেরা মনে হয় কাঁচ দিয়ে ভাঙা ভাঙি এমনটাই বলা হয়েছে। কিন্তু যে এই গুদামের মধ্যে যে সামগ্রী ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে এবং আগুন ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা অবশ্যই ছিল, কিন্তু সেটা দ্রুততার সাথে নিয়ন্ত্রণ করা গেছে বলে নেই এমনটাই দমকলের তরফ থেকে জানানো হয়েছে। সুব্রজিৎ ধন্যবাদ। এই মুহূর্তে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বিরুদ্ধে জনমত খবর সূত্রের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে ইমেলে জমা পড়ল 25,000 মতামত, অধিকাংশই স্কুলে গিয়ে পরীক্ষা না নেওয়ার পক্ষে, এমনটা খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। আরও বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। তার মানে কৃষ্ণেন্দু, যে বিশেষজ্ঞ কমিটির যে মতামত ছিল অধিকাংশ ক্ষেত্রে অভিভাবক থেকে শুরু করে সাধারণ মানুষ সেই মতামতেরই শরিক যে এখনই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা নয়। একদমই তাই। তুমি জানো যে তিনটে ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছিল এবং তাতে আজকে দুপুর দুটো পর্যন্ত মতামত জানানোর কথা ছিল। সেখানে মতামত জানাতে পারতেন সাধারণ মানুষ, পড়ুয়া, অভিভাবক, সবাই। কার্যত আমজনতার মতামত নিতে চেয়েছিল সরকার এই পরীক্ষা নেওয়ার আগে বা পরীক্ষা না নেওয়ার আগে, সিদ্ধান্ত নেওয়ার আগে। যেটা জানা যাচ্ছে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে যে এখনও পর্যন্ত 25,000 মতামতকে তারা নথিভুক্ত করেছেন, তিনটে ইমেল মারফত যে 25,000 মতামত এসছে এবং তাতে অধিকাংশই বলছেন এই মুহূর্তে স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়ার মতো পরিবেশ নেই, পরীক্ষা নেওয়া উচিত হবে না। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা স্কুলে গিয়ে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্কুলে গিয়ে এখনই ছাত্রছাত্রীদের উচিত হবে না, এমনটাই মনে করছেন অধিকাংশ যারা মতামত দিয়েছেন মতামতকারী। তুমি জানো যে এক্সপার্ট কমিটি বা বিশেষজ্ঞ কমিটি তারা জানিয়েছিলেন যে পরীক্ষা নেওয়া উচিত নয়, তারপরেও রাজ্য সরকারের তরফ থেকে একটা মতামত দেওয়া হয়েছিল, কারণ সার্বিকভাবে সিদ্ধান্ত নেওয়ার আগে জনমত বা জনমত কোন দিকে যাচ্ছে তার একটা আভাস পাওয়ার চেষ্টা করছিল সরকার, সেই জনমতও কিন্তু পরীক্ষার বিরুদ্ধে কার্যত রায় দিল এমনটাই মনে করা হচ্ছে। যারা বলছেন পরীক্ষা নেওয়া উচিত হবে না, তাদের বক্তব্য হচ্ছে হোম অ্যাসাইনমেন্ট দেওয়া যেতে পারে, অর্থাৎ বাড়িতে বসে ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারেন, অনলাইনে পরীক্ষা দেওয়া যেতে পারে। আমাদের মতো রাজ্যে অনলাইনের পরিকাঠামো যেখানে সব জায়গায় নেই, সেখানে ক্ষেত্রে অফলাইনের অপশন দেওয়া হতে পারে। আজকেই সিবিএসই, তুমি জানো যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং প্র্যাকটিক্যালের ক্ষেত্রে একটা নির্দেশ জারি করেছে যে গোটাটাই যদি কারো বাকি থাকে সেটা অনলাইনে হবে এবং 28 জুনের মধ্যে সেই অনলাইনে পরীক্ষা নেওয়ার পর তাদের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, অভ্যন্তরীণ মূল্যায়ন এবং পাশাপাশি প্র্যাকটিক্যালের নম্বর জমা দিতে হবে ক্লাস 12-এর ক্ষেত্রে। রাজ্যের তরফেও যারা মতামত দিয়েছেন পরীক্ষার বিরুদ্ধে তারাও বলছেন যে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যে প্র্যাকটিক্যাল নম্বর জমা পড়ে গেছে তার উপর ভিত্তি করে কিংবা 11-এর যে অ্যানুয়াল পরীক্ষা অসম্পূর্ণ তার উপর ভিত্তি করে রেজাল্ট তৈরি করা যেতে পারে, মাধ্যমিকের ক্ষেত্রে নবম শ্রেণীর যে বার্ষিক পরীক্ষা তার উপর ভিত্তি করে কিংবা 10 নম্বরের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট আছে তার উপর ভিত্তি করে রেজাল্ট তৈরি করা যেতে পারে, কিন্তু এখনই স্কুলে গিয়ে পরীক্ষা নেওয়া উচিত না। যদি পরীক্ষা নিতেও হয় বা যদি পরীক্ষার মতো পরিবেশ রাজ্য সরকার চায় তা সেক্ষেত্রে বাড়িতে বসে হোম অ্যাসাইনমেন্ট দিয়ে তার রেজাল্ট বের করতে পারে। যারা পরীক্ষা নেওয়ার কথা বলছেন সেই সংখ্যাটা অবশ্য কম তুলনামূলকভাবে, তারা অবশ্য বলছেন ছোট করে একটা পরীক্ষা নেওয়া যেতে পারে, একদিনে পরীক্ষা নেওয়া যেতে পারে, এমনকি বাড়িতে বসে পরীক্ষা নেওয়া যেতে পারে বা স্কুলে গিয়ে অল্প সময় বা অল্প নম্বরে পরীক্ষা নেওয়া যেতে পারে। কিন্তু যে মতামত উঠে এসছে সার্বিকভাবে তাতে সিংহভাগ দেখা যাচ্ছে পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক না নেওয়ার পক্ষেই, স্কুলে গিয়ে না নেওয়ার পক্ষেই মতামত দিচ্ছেন। এখন এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই রাজ্য নেবে, কি
সিদ্ধান্ত নেয় রাজ্য সরকারের উপর নির্ভর করছে, কিন্তু যে উদ্দেশ্যে রাজ্য সরকার বিশেষজ্ঞ কমিটি করেছে, যে উদ্দেশ্যে ইমেল মারফত মতামত চেয়েছে, সেইটা যদি মানে সিদ্ধান্ত নেওয়ার ভিত্তি হয় তাহলে বলতেই হয় যে বিশেষজ্ঞ কমিটি এবং জনমত কিন্তু সশরীরে স্কুলে গিয়ে পরীক্ষা নেওয়ার বিরুদ্ধে।